একদিন মিলন তার মামাকে যে জিজ্ঞেস করছিল যে মামা আমার সাথেই কেন এরকম হয়, আমার সাথেই কেন এত বেশি ক্রাইসিস দেখা দেয়, আমি ফাইন্যান্সিয়ালি ঠিক নেই, ওটাকে কোনোভাবে উত্তরণ করলে আমার একাডেমিক পারফরমেন্সে ঝামেলা হচ্ছে, আমার প্রিয়জন পরিবারের রিলেশনশিপগুলো নানা রকম এক একটার পর এক একটা প্রবলেম মানে সামনে এসে দাঁড়াচ্ছে। একটা সলিউশন হওয়ার আগেই যদি কোনো না কোনোভাবে একটা ম্যানেজ করলাম, নিজেকে একটু শান্ত করলাম, শক্তিশালী করার চেষ্টা করলাম, অমনি আর একটা প্রবলেম। এত প্রবলেম নিয়ে কীভাবে আমি আসলে সামনে এগোবো? তুমি সবসময় আমাকে ইন্সপায়ার করো, ঠিক আছে, বাট এই মোটিভেশন না আর কাজে দিচ্ছে না, মনে হচ্ছে আর পারবো না, সব কিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যেতে ইচ্ছা করে। এরকম হতাশ হয়ে অনেক রকম কিছু বলছিলাম মামাকে। মামা খুব শান্ত হয়ে তার কথাগুলো শুনলো, শোনার পর বলল চল একটু কিচেনে যাই, রান্নাঘরে যাই। তো মিলন ভাবলো যে হয়তো একটু রান্না বান্না করলে, খাওয়া দাওয়া করলে মামার হাতের রান্না খুব মজা, একটু মনটা যদি ভালো হয়, যাক এসব চিন্তা বাদ দিই, আর হবে না আমাকে দিয়ে। তো এইভাবে মিলন রান্নাঘরে যাওয়ার পরে তার মামা বলল, দেখ আমি একটা এক্সপেরিমেন্ট করব, তোকে একটু খুব নিখুঁতভাবে দেখতে হবে এবং বুঝতে হবে। তো মিলন একটু রান্না করতে পছন্দ করতো বা শিখতে পছন্দ করতো, সে কারণে সে খুব মনোযোগী হয়ে বলল, ঠিক আছে মামা তুমি বলো আমাকে কী করতে হবে। বললো, তুমি শুধু দাঁড়িয়ে দেখো আমি কী করি। তো মামা কী করলো, তিনটা ছোটো ছোটো পাত্রে পানি ঢেলে দিল এবং পাত্র তিনটা আগুনের উপর বসিয়ে দিল, এবং যেই পানি ফুটে উঠলো টকবক করে, তখন একটাতে আলু, একটাতে ডিম আর একটাতে কফি দিয়ে দিল। দেওয়ার পরে একটু পরেই 20 মিনিট মতো পরে মিলনকে জিজ্ঞেস করলো যে মিলন দেখো তো কী দেখতে পাচ্ছ। মিলন স্বাভাবিকভাবেই বলল, এই যে একটা আলু, একটা ডিম, একটা কফি। বলল, আরও কিছু দেখতে পাচ্ছ কি না? তখন মিলন আসলে চিন্তা করে বলল যে আবার কি দেখবো, তুমি কোনো ম্যাজিক করছো কি না? তখন মামা বললো, একটু ভালো করে লক্ষ্য করো, সেই তিনটা পাত্র থেকেই তিনটা জিনিসে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করার পরে মামা বলল, তুমি একটু আলুটা চেক করে দেখো তো। তো মিলন বলল, ডেফিনেটলি এটা এখন নরম। ডিমটার কী অবস্থা? ডিমের খোসাটা একটু ছিলে দেখো তো, ডিমটার ভিতরটা যদি আগের অবস্থা থেকে কম্পেয়ার করে একটু শক্ত। কফিটার কী অবস্থা? কফিতে একটা ছিপ দিয়ে বলল, সেই সুন্দর স্মেল তোমার কফির। তো তখন মামা বললো, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তিনটাকে আমি একই সিচুয়েশন দিয়েছিলাম, তিনটাতেই টক বক করছিল এরকম গরম পানির মধ্যে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তিনটা একই রকমভাবে রিয়্যাক্ট করেনি সেই ফুটন্ত পানিতে, রিয়াকশানগুলো হয়েছে ডিফারেন্ট। আলু একটা শক্ত শক্তিশালী মজবুত জিনিস হওয়া সত্ত্বেও সেটা কিন্তু ফুটন্ত পানিতে এই কঠিন অবস্থায় নিজেকে আর শক্ত রাখতে পারেনি, নরম হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। ওদিক থেকে সেই ডিম, সেই ডিমের খোলসের মধ্যে নরম অংশটা, একদম নাজুক ফ্রাজাইল অংশটা দেখো, ডিমটা এখন শক্ত হয়ে গিয়েছে। আর কফি, সে তো পানিকেই চেঞ্জ করে দিয়েছে। সো তিনটা কিন্তু তিনভাবে রিয়্যাক্ট করেছে, সেই তিনটা রিয়াকশানের মাঝখানেই আমরা আসলে দেখতে পাই এবং বুঝতে পারি মানুষের জীবনে যখন এরকম টকবক ফুটন্ত পানির মতো সিচুয়েশনগুলো আসে, কঠিন বা প্রবলেমস, তখন এক একজন আমরা এক একভাবে রিয়্যাক্ট করি। একই প্রবলেমে, একই সিচুয়েশনে আমরা তিনজন বা 300 জন বা 3 মিলিয়ন মানুষ, 300 মিলিয়নের মতন রিয়াকশান করে থাকে, এবং সেই রিয়াকশানই আমাদের জীবনকে ডিফারেন্টলি সাজায়, আলাদা করে। ঠিক যেমন তোমার জীবনে যে প্রবলেমগুলো আসছে, তুমি যে বলছো ফাইন্যান্সিয়াল কখনো, রিলেশনশিপ কখনো, অ্যাকাডেমিক কখনো, সব প্রবলেমগুলোতেই এমন কোনো মানুষ নেই প্রবলেম আসেনি, যে আজকে বড় এন্টারপ্রেনার, যে আজকে বড় অফিসার, তার জীবনেও প্রবলেম এসছে, তারও প্রিয়জন মারা গিয়েছে, কিন্তু ওই সিচুয়েশনগুলোর সময়, কঠিন সময়ে এক একজন এক একভাবে রিয়্যাক্ট করেছে। তুমি এখন বেছে নাও তুমি কীভাবে রিয়্যাক্ট করতে চাও। তুমি কি আলুর মতন শক্তিশালী নিজেকে স্ট্যাবলিশ করে রেখে হঠাৎ যখন তোমার জীবনে চ্যালেঞ্জ আসে অমনি তুমি নরম হয়ে যাও, ভেঙে পড়ো, দুর্বল হয়ে যাও, দুর্বল হয়ে যাবা, সেই পরিস্থিতিতে নিজেকে সামলাবা না? সেটাও হতে পারে, তুমি আলুর মতো রিয়্যাক্ট করতে পারো, তাহলে তোমার জীবন ওরকম হবে। তুমি কি ডিমের মতো রিয়্যাক্ট করতে চাও, যে তোমার ভিতরে একটা নরম কোমল হৃদয় আছে যেটা সবার মাঝখানে আমাদের আছে, কিন্তু কঠিন সিচুয়েশন ওরকম টকবক ফুটন্ত পানির মধ্যে বা ওরকম কঠিন কোনো মুহূর্তে ছেড়ে দিলে তুমি নিজেকে শক্তিশালী করে নাও এবং নিজেকে মোকাবেলা করার জন্য তৈরি করো?
নাকি তুমি কফির মতো রিয়াক্ট করবা, যে সেই কঠিন সিচুয়েশনটাকে, সেই প্রবলেমটাকেই তুমি একটা অপরচুনিটিতে ট্রান্সফর্ম করবা এবং সেই সিচুয়েশনটাও একটা বিউটিফুল সিচুয়েশন হয়ে যাবে তোমার পরিবার এবং অন্যান্য জনের জন্য। ঠিক এরকম অনেক গল্প, মোটিভেশনাল গল্প আমরা শুনেছি যে কীভাবে একজনের জীবন এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তন হয়, একটা বড় ফেইলিয়ার তাকে কীভাবে সাকসেস এনে দেয়, সেই ফেইলিয়ারটাই অপরচুনিটিতে সে পরিণত করে। তার মানে আসলে সিচুয়েশন, প্রবলেম আমাদের লাইফকে শেপ আপ করে না, ডিফারেন্সিয়েট করে না, বা প্রবলেম আমার লাইফকে সাজায় না, বরং প্রবলেমটাতে আমরা কীভাবে রিয়্যাক্ট করব তার উপরে নির্ভর করে আমাদের জীবন আসলে সাজানো হয়। সুতরাং তুমি দেখো বৃষ্টি যখন হবে, বৃষ্টিকে তুমি প্রচণ্ড ঘৃণা করবা, গালাগালি করবা, তাতে কিচ্ছু এসে যায় না বৃষ্টির, বৃষ্টি কিন্তু হতেই থাকবে, নাকি সেই বৃষ্টিতে স্নান করে তুমি নিজের সেই বৃষ্টিতে স্নানের তৃপ্তিটা নিবা। আলটিমেটলি চয়েস ইজ ইয়ার্স, রিয়্যাক্ট দ্য ওয়ে ইউ ওয়ান্ট, ইট উইল ডিফাইন ইউর লাইফ।